আসসালামু আলাইকুম, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। কেমন আছেন আপনি বা আপনারা? এই খবর জানার আগে আমরা একটু কাঁচাবাজারের খবর নিতে চাই। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার এই কাঁচাবাজারে ব্যবসার বয়স কতদিন? এই আমাদের বয়স মোটামুটি 95 বছর হইবে। মানে না, আপনি এই যে মানে আপনি কাঁচাবাজার ব্যবসা কতদিন ধরে? কত 95 বছর হইল। 95 সালে শুরু করছি। 95 সালে শুরু করছি। হ্যাঁ আচ্ছা, মানে খুব ছোটবেলায়। ছোটবেলায়? হ্যাঁ। আচ্ছা, ছোটবেলায় আপনি শুরু করছেন। তো আপনার কাছে আমরা জানতে চাই সেটা হলো বর্তমান আলু কত বিক্রি হচ্ছে? এখন বর্তমান একটা স্টিক আছে, ওইটা হচ্ছে 50 টাকা, আর দেশিটা আছে 70 টাকা। দেশিটা 70 টাকা? হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজ কত করে বিক্রি করছেন? পেঁয়াজ এই ভারতের পেঁয়াজটা বিক্রি হচ্ছে 70 টাকা, আর দেশিটা হয়েছে 90 টাকা। কাঁচামরিচের কেজি কত করে? কাঁচামরিচ বর্তমান যেমন আমদানি কম, মনে করেন 200 টাকা কেজি। 200 টাকা। পটল কত করে কেজি বিক্রি? পটল বর্তমান 60 টাকা বিক্রি হয়েছে। 50 টাকা বিক্রি হয়েছে। ফুলকপি? ফুলকপি কত বিক্রি? আজকে 100 টাকা কিনছি। 100 টাকা কেজি? মানে কিনছেন আপনি, বিক্রি করতেছেন? 120 টাকা। আচ্ছা, এই রসুন কত বিক্রি? রসুন ভারতের রসুনটি হলে 180 টাকা কেজি। আচ্ছা, এই যে আদা? আদা বর্তমানে হচ্ছে আদা 70 টাকা পোয়া। মূলা কত বিক্রি হচ্ছে? মূলা বর্তমান পাইকারি 2000 টাকা, মানে 50 টাকা কেজি পাইকারি কিনতে হয়। মানে 50 টাকা তাহলে খোলা বাজারে 60 টাকা? হ্যাঁ, খোলা বাজারে 60 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, বেগুন কত বিক্রি হচ্ছে? বেগুন বর্তমান আজকে 65 টাকা কেজি পাইকারি কিনছি। কিনছি 70 টাকা বিক্রি করি। আচ্ছা, আপনি তো অনেকদিন প্রায় 75 সাল, প্রায় 55 বছর ধরে ব্যবসার সঙ্গে আপনি জড়িত, মানে অনেক ছোটবেলা থেকে বাবা মায়ের সঙ্গে আসছেন। তা এই যখন আপনি ব্যবসা শুরু করেন বা যখন বাবা মা বা আপনার পরিবার বাড়িতে দোকানে ছিলেন, তখন আলু কয় টাকা কেজি বিক্রি? তখন আলু 2 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা কেজি ছিল, 2 টাকা ছিল। হাওয়াই বিক্রি হয়েছিল। আচ্ছা আচ্ছা, মূলা তখন কত কেজি? মূলা তখন ওই কাউনে আয় না, ওই 1-2 জোড় করে বাড়িতে আবাদ করে তখন বিক্রি করে না। আচ্ছা, শশা ইয়া পেঁপে কত কেজি বিক্রি? পেঁপে তো তখন কেউ খায় না, এখন পেঁপে 25 টাকা কেজি। তখন পেঁপে কেউ খায় না? কেউ খায় না, এখন বর্তমান 25-30 টাকা কেজি পেঁপে। আচ্ছা, সস্তা কি কোন জিনিসটা? সস্তা বর্তমান পেঁপে আছে। হ্যাঁ, আর হলো এদিকে ওদের সস্তার মধ্যে শাকের দামও বেশি। লাল শাক 50 টাকা কেজি। মানে লাল শাকের কেজি কত? 50 টাকা চলছে। সুটমরিচ কেজি কত বিক্রি হচ্ছে? 240-250 টাকা, 400-400। ওইটা কি আলু বিক্রি? ওটা একটা সরুং। সরুংটা কত কেজি বিক্রি? 60 টাকা কেজি আছে। 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই মানে এই যে মানে আপনি যখন বললেন যে যখন আপনি ছোটবেলায় ছিলেন তখন মানে মানে মূলা মানে কেজি বিক্রি নেই? না, তখন তো কেউ খায় না, ওই বাড়িতে একটু আবাদ করছিল ছোট মোটো বড় বড় বোম্বাই মুড়িগুলো, ওই তুলছিলেরা খাইছে আর খায় নাই। আর এখন তো সে এখন মূলা শাকের কেজি কত করে? এখন 60 টাকা মূলা শাকের কেজি। মূলা শাকের কেজি 60 টাকা, মানে ওই আবহাওয়ার কারণে বৃষ্টির কারণে নষ্ট হতে এই জিনিসের একটু দাম বেশি। আচ্ছা, আপনার কি কাস্টমার বেড়েছে না কমেছে? কমছে একটু। তাহলে আপনারা কেমন আছেন এই প্রশ্ন যদি কাউকে বলি তাহলে সেটি বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।